এই বর্বরোচিত আক্রমণ বা মানুষের প্রতি যে হয়রানি অত্যাচার, এটার বিরুদ্ধে আমরা আছি। তার জন্য একটা মঞ্চ করে ওনাদের সাথে থাকতে হবে। এই পর্যায়ে আমাদের মূল বক্তব্য হলো তীব্রামতার একটাই দাবি, একটাই ইস্যু, সেটা হচ্ছে গ্রেটার তীব্রাম। এই ইস্যুকে সামনে রেখে যদি কেউ মঞ্চ করতে চায়, আমরা অবশ্যই স্বাগত জানাব। কিন্তু বিজেপির বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে যে মঞ্চ, এই মঞ্চের সাথে ইন স্পিরিট আমরা থাকব, কিন্তু মঞ্চে ফিজিক্যালি থাকা আমাদের কাছে মূল বিষয় না। আমাদের বিষয়টা হচ্ছে গ্রেটার তীব্রাম। মানে একই ইস্যুতে আপনারা তাহলে কি যাবেন? মানে কি বলছি যে সিপিএম বা মানা হয় আপনাদের দাবি? একদম না হয় আমরা নিজেরাই লড়াই করবো, এটা আমরা বারবার উইল ফাইট অন। তবে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একটি জায়গায় পরিদর্শন করতে গিয়ে এই বিষয়টা নিয়ে উনি বলেছেন যে খুব ভালোই হয়েছে, সিপিএম কংগ্রেস একজোট হয়ে গেছে, পশ্চিমবঙ্গের মতো অবস্থা হবে, মানুষ ওদের একটিও ভোট দেবে না। কি বলবেন, আপনার কি প্রতিক্রিয়া? জানি না, আসলে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার ব্যাপার একভাবে দেখলে হবে না। সেইখানে পশ্চিমবাংলায় কংগ্রেস এবং সিপিএমের প্রতিপক্ষ হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং এখানে প্রতিপক্ষ বিজেপি, যারা নিজেদের ডাবল ইঞ্জিন বলে থাকে। তো ডাবল ইঞ্জিনের যে ব্যর্থতা, মানুষ এটা মেনে নেবে কি না সেইভাবে বিড়ন্য, এটা সময়ই বলে বলার তো কিছু নেই। একটা জিনিস হচ্ছে আজ আছে কাল নেই, এটা উনিই বলতে পারেন, উনি মুখ্যমন্ত্রী ছিলেন, উনি আজকে মুখ্যমন্ত্রী নেই, টার্ম শেষ হওয়ার আগে ওনার মুখ্যমন্ত্রিত্ব শেষ হয়ে গেছে, হি আন্ডারস্ট্যান্ডস দ্যাট। তবে আমরা একটি জিনিস বলছি যে এই দলকে যদি আইপিএফটির সাথে তুলনা করা হয়, বিপ্লববাবুকে বলবেন আরও কিছু সময় অপেক্ষা করার জন্য। এটা ফ্যাক্টর কি না না আসল ফ্যাক্টর হবে, মানুষ শেষ রায় দেবে। এর মানুষের প্রতি আমাদের আস্থা আছে, উইদাউট তীব্রাম অর্থাৎ পূর্ণ রাজনৈতিক দল ত্রিপুরা রাজ্যে এবার সরকার গঠন করতে পারে। ওয়েলকাম টু কার্ডিনাল কেয়ার, অথরাইজড ফ্র্যাঞ্চাইজি অফ টাম্বল ড্রাই। বিশ্বমানের লন্ড্রি ও ড্রাই ক্লিনিং এখন আমাদের আগরতলায়। আমাদের অনলাইন অ্যাপের মাধ্যমে অথবা কল সেন্টারে ফোন করে আপনি কাপড় সংগ্রহ করার জন্য পছন্দ মতো সময় নির্ধারণ করতে পারেন। তারপর আমাদের রানার কর্মী আপনাদের বাড়ি থেকে অতিমারির সব রকম বিধিনিষেধ মেনে এবং সম্পূর্ণ হাইজেনিকভাবে আপনার সার্ভিসের চাহিদা অনুযায়ী কেজিতে অথবা পিসে কাপড় সংগ্রহ করবে। কাপড় লন্ড্রিতে পৌঁছে যাওয়ার পর আমাদের সুদক্ষ কর্মী দ্বারা পর্যায়ক্রমে কাপড় ট্র্যাকিং, স্পট ক্লিনিং, তারপর উন্নত মানের স্বয়ংক্রিয় মেশিন দ্বারা অত্যন্ত যত্নের সহিত কাপড় ধোয়া হয়। তারপর ইস্ত্রি করে আকর্ষণীয় প্যাকেটিং করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বাড়ি থেকে পিক আপ, ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে। সব ধরনের অনলাইন এবং ডিজিটাল পেমেন্ট আমরা গ্রহণ করি। আমাদের ঠিকানা কার্ডিনাল কেয়ার, অথরাইজড ফ্র্যাঞ্চাইজি অফ টাম্বল ড্রাই, নিয়ার শঙ্কর চৌমনি, রামনগর 4, বিফোর ফার্স্ট ক্রসিং, অপোজিট টু রবিশঙ্কর বিদ্যামন্দির, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। মোবাইল 8415093711 অথবা জিমেইল cardinalcareLLP@gmail.com। নমস্কার, পিয়ার গোল্ডের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। পিয়ার ইন্ডাস্ট্রিজ পরিবেশন করছে পিয়ার গোল্ড কাচ্চি ঘানি খাঁটি সরিষার তেল। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ। পিয়ার গোল্ড কাচ্চি ঘানি গ্রেড 1 সর্ষের তেল, যাতে রয়েছে অসংখ্য গুণের সংঘবদ্ধতা। নির্মাতা পিয়ার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অয়েল মিলস, ভরতপুর, রাজস্থান। বিক্রেতা জীবন কুমার সাহা, রাজপত্রী 9436126597 অথবা